পঁচিশে সি তারাশঙ্কর স্মরণে টালা এলাকার এই বাড়িতে বসেই হাসুরি বাঁকের উপকথা লিখেছিলেন তারাশঙ্কর। শুধু সাহিত্য চর্চাই নয়, রাজনীতিতেও ছিলেন সমান সক্রিয়। জন্ম বীরভূমের লাভপুর গ্রামে, পরে লেখাপড়ার জন্য কলকাতায় আসেন। এখানে অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলনে যোগ দেন তিনি, জেলও খাটেন। ১৯৫০ সালে বড়নগর থেকে এসে এই বাড়িতেই ওঠেন সাহিত্যিক। ছিলেন আমৃত্যু বারান্দা লাগোয়া, এটিই ছিল তার লেখার ঘর। এখানে বসেই সাহিত্য চর্চা করতেন সাহিত্যিক। বাড়ির সামনে এই উঠোনেই বিকেলে আড্ডা জমাতেন সাহিত্যিক, আসতেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের মতো শিল্পী সাহিত্যিকরা। এবার এই বাড়িটি অধিগ্রহণ করছে বঙ্গীয় সাহিত্য পরিষদ। এই বাড়িতেই হবে বঙ্গীয় সাহিত্য পরিষদের নতুন শাখা, তৈরি হবে মিউজিয়ামও। তারাশঙ্করের ব্যবহৃত সামগ্রী দিয়ে সাজানো হবে, বিদেশি ও ভিন রাজ্যের গবেষকদের জন্য গেস্ট হাউস তৈরি হবে। প্রবাসী বাঙালি নিতাই চট্টোপাধ্যায়ের আর্থিক সহায়তায় এই বাড়িটি কিনছে বঙ্গীয় সাহিত্য পরিষদ। প্রতিনিয়ত এটা প্রসারিত হচ্ছে, সেই জন্য আমরা তারাশঙ্করের বিষয়টা যাই এবং আমরা একাধিকবার সেখানে গিয়ে সেই বাড়ির অবস্থান, সেখানে আমাদের কি কাজ হতে পারে না হতে পারে ইত্যাদি হয়। আইনি জটিলতা কেটেছে, শিল্পী স্মৃতিতে এই বাড়িটি বঙ্গীয় সাহিত্য পরিষদকে দিচ্ছেন তার উত্তরসূরিরা। একজন সাহিত্যিকের পক্ষে বাড়ির এইটাই সদগতি হওয়া উচিত যে সাহিত্যের সেবাই হবে এখানে। এই যে একটা গেস্ট হাউস হবে, তার সঙ্গে একটা মিউজিয়াম হচ্ছে, মিউজিয়াম হওয়াটাতে আমি বেশি খুশি হচ্ছি। বাংলা সাহিত্য চর্চার অন্যতম কেন্দ্র হিসেবেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়িকে আগামী দিনে সাহিত্য পরিষদেরই আরেকটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে গড়ে তুলতে চায় বঙ্গীয় সাহিত্য পরিষদ। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সৌরভ গুহ, ইটিভি নিউজ বাংলা, কলকাতা।